জামায়াত ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছে হাইকোর্ট। সংবিধান ও আইনের প্রশ্ন জড়িত থাকায় বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য আবেদনটি পাঠিয়ে দেওয়া হয়েছে। দুপুর পৌনে 12টার দিকে বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ এই আদেশ দেয়। বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরি সহ 25 জন 2009 সালে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানির পর ওই বছরের 27 জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আব্দুল হাইয়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে। এই মামলাটা করেছি, যারা পিটিশনার আছেন এনারা সকলে ইসলামিক চিন্তাবিদ পীরজাদা। তারা মনে করেন যে জামাতে ইসলাম আসলে প্রকৃত ইসলাম নয়, ইসলামকে তারা ছিনতাই করে ইসলামের ইমেজটা নষ্ট করছে, বাংলাদেশের ইমেজ নষ্ট করছে। এই রেফারেন্সে তারা মদিনা চার্টারের রেফারেন্স দিয়েছেন এবং মদিনা চার্টার এমন একটি দলিল যেখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মে পিস বি আপন হেম, যেখানে উনি নন মুসলিমদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে, জোরাস্ট্রিয়ানদের সঙ্গে একটা প্যাক্ট হয়েছিল যেখানে ইনহ্যাবিটেন্টস অব মদিনা সবাই একসঙ্গে ভিনদেশি শত্রুদের মোকাবেলা করার জন্য নিজেদের সাথে একে অপরের সঙ্গে কোইকালভাবে কোভেনেন্ট হয়েছিল। সো এইটাকে বলা হয় পৃথিবীর প্রথম সংবিধান। স্পেসিফিক্যালি ইলেকশন কমিশন চেঞ্জ করতে বলেছে, চিঠি দিয়েছে, তারপরে আমরা আমাদের নবনিষ্করা ডেকে আমাদের সংবিধানকে সংশোধন করেছি। আমাদের এই চেঞ্জটা কসমেটিক কিনা এটা বলার অধিকার একমাত্র হচ্ছে ইলেকশন কমিশন।